আর সবার মতো জয়ের রেশ কাটছে না সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশারের। মুগ্ধ হয়েছেন সাকিব মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিং। আর 2005-এর অভিজ্ঞতায় হাবিবুল বাশার অনুভব করতে চাইলেন 2017-এর কার্ডিফের ড্রেসিং রুম। দুই নির্বাচকের পরামর্শ, দলের সবার নজর থাকা উচিত শুধুমাত্র পারফরমেন্সে। অসাধারণ ম্যাচ, সাকিব মাহমুদুল্লাহ শো, দুর্দান্ত জয়। রেশ কাটতে ক্রিকেট প্রেমীদের যেমন সময় লাগছে, এ সময় লাগছে সাবেকদেরও। সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, দুজনেরই সরল স্বীকারোক্তি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার চ্যালেঞ্জে কিউইদের বিপক্ষে জয়টি তাদের দেখা সেরা। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা একটা দুজনের ইনিংস, এবং আমার দেখা আমি মনে করি যে সবচেয়ে সেরা ইনিংস। এত আন্ডার প্রেশারের মধ্যে এই ধরনের ব্যাটিং এক কথায় অ্যামেজিং, আমি এত ভালো ব্যাটিং আসলে কখন দেখিনি। 33 রানে 4 উইকেট হারানোর পর ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ। দেশের হয়ে রেকর্ড 224 রানের জুটি গড়া দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের দায়িত্বশীলতায় মুগ্ধ মিনহাজুল আবেদিন। বেস্ট দিনে যে বেস্ট জিনিসটাও দিয়েছে, এর চেয়ে বড় আর কি। তো আমি মনে করি এক্সপিরিয়েন্স প্লেয়াররা কিন্তু সময় মতোই কাজে লাগে, এবং ওর এক্সপিরিয়েন্সটা আমাদের জায়গা মতোই কাজে দিয়েছে। কার্ডিফে 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে দলের নেতৃত্বে ছিলেন হাবিবুল বাশার। সে একাদশে শুধু একজন খেলেছেন এই ম্যাচে যিনি দিয়েছেন নেতৃত্ব, সেই মাশরাফির কাছে তার জিজ্ঞাসা, এবারও কি আগের মতোই ছিল উদযাপন? তখনকার অস্ট্রেলিয়া টিম অনেকটা অজেয় অস্ট্রেলিয়া টিম ছিল, ওইটাকে হারানো খুব ডিফিকাল্ট ছিল। আমি আসলে কালকে মাশরাফি জিজ্ঞেস করেছিলাম ও কি সেম সেলিব্রেশন করেছে কিনা 2005-এ, যেটার পর আমরা যেরকম সেলিব্রেশন করেছিলাম। সাবেক দুই অধিনায়কের পরামর্শ, র্যাঙ্কিং এ চোখ রাখার চেয়ে আসল মনোযোগ পারফরমেন্সে দেওয়াই ভালো, যেটা আপনাতেই অবস্থান তৈরি করে দেবে র্যাঙ্কিং এ। ফজল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিশ্ব মিডিয়ায় আলোচিত নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ জয়। বিবিসিতে অ্যান্ডিমারের ফ্রেঞ্চ ওপেনের খবর থেকে ছাপিয়ে গেছে বাংলাদেশের জয়। ডেইলি মেইলও লিখেছে সাকিব মাহমুদুল্লাহর বিজয় গাথা। ইংল্যান্ডের ডেইলি টেলিগ্রাফ বাংলাদেশের বীরত্বকে ফলাও করে ছেপেছে। ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনেও দীর্ঘ সময় জুড়ে সবার উপরে ছিল বাংলাদেশের স্মরণীয় বিজয়ের খবরটি। এদিকে সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও প্রশংসা করছেন বাংলাদেশের পারফরমেন্সের। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো সাকিব রিয়াদের প্রশংসা করেছেন শহীদ আফ্রিদি। অ্যামেজিং টাইগার্স লিখেছেন সোহেল তানভীর। বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন কুমার সাঙ্গাকারা। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ টানা তিন দিনের বিজয়ী দলকে অভিনন্দিত করেছেন শেন ওয়ার্ন। সাকিব রিয়াদের জুটির মতো এমন পার্টনারশিপ আর দেখেননি, টুইট করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। কি দারুণ চেজ, লিখেছেন ড্যারেন স্যামি। মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল OSN স্পোর্টসের স্টুডিওতে বাংলাদেশের বিজয়ে উল্লাস করেছেন ওয়াকার ইউনুস ও ড্যারেন স্যামি। দর্শক, একটু আগে বৃষ্টির কথা বলছিলাম, আবারও বৃষ্টি হানা দিয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে। এদিকে আনন্দ মিছিল হয়েছে বাংলাদেশের জয় নিয়ে সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরায়। তার বাবা মার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছে খুদে ক্রিকেটাররা। সকালে আনন্দ মিছিল নিয়ে শহরের কেশব মোড় এলাকায় সাকিব আল হাসানের বাসায় যায় মাগুরা ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রিকেট কোচ সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি খুদে ক্রিকেটারদের সাথে ছিলেন। পরে তাদের সাথে কুশল বিনিময় করেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা ও মা শিরিন রেজা। আন্তরিক অভিনন্দন ও দোয়া জানাচ্ছি।